বিছানা গুছাইতেছি ছাড় কি কিছু বলবি বলবো মানে কষ্ট কি আমার এখন লাগে তুই না যখন তখন মর্জি করিস আমার না ভালো লাগে না এই তুমি কি বলছিস তুমি আমার বউদি তোমার কাছে মর্জি করব না তো কার কাছে করব তুমি তো আমার সব ঠিক আছে তাই বলে সব সময় মর্জি ভালো লাগে না বউদি তুমি কি বলতাছো দেখো আমি তো রাগ করব কেন রাগ করবি আমি তো কিছু জানতেছি না আচ্ছা আমি তো কোন আবদারটা ইচ্ছা করে পূরণ করিনি আচ্ছা তুমি আমার সব আবদার পূরণ করছো ঠিক আছে কিন্তু এখন আমার লাগবে এখন তুমি আমাকে দিবা এটাই আমি চাই এখন আমার অনেক কাজ পড়ে রয়েছে রান্নাঘরে রান্না বাকি আছে তোর দাদা ওয়াশরুমে চান করতে গেছে আরে এখন না চা তো চা এখন কি বলো তুমি দাদা এখনো বাসা থেকে বেরোয় নাই আরে না তোমার দাদা আজকে ঘুম থেকে উঠতে লেট করে ফলাইছে আর প্রচুর পরিমাণ কাজের চাপ যার কারণে রেস্টে ছিল এতক্ষণ একটু পরে বের হবে দেখ তুই না বুঝোস বুঝি কিন্তু আমার এখন লাগবো এখন এই মুহূর্তে সম্ভব না তোমার দাদা ঘরের বাইরে গেলেই আমি তোমাকে দিব প্রমিস খারাপ করলি না ঠিক আছে তো দাদা এখন ওয়াশরুম থেকে বেরোবো যা এখন যা আর আমি ডাক দিলে আসিস আর শোন একটা কথা বলে দিই সন্ধ্যার দিকে আসিস সন্ধ্যার আগে আসিস না কি বলো এই সন্ধ্যা অব্দি আমি বসে থাকবো আমার এখনই লাগবো আরে এখন না দেখ যদি আমরা ধরা পড়ে যাই তোমার দাদা আমারও পিটাবে তোমারও পিটাবে দেখ আমি চাই না তোমার দাদাই আমাদের বিষয়গুলো জানুক তুই এখন যা বিছানাটা গুছানো হলো এখন রান্নাঘরের কাজগুলো সেরে নি তারপরে বাকি কি করতেছ আরে এই যে বিছানা গুছালাম আমার ইয়ে দাও ব্যাগটা দাও অফিসের অফিসে চলে যাবো হ্যাঁ এত তারা আজকে অনেক কাজ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি সব রেডি করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি আর শোনো আজকে ফিরবা কখন আমার আসতে হয়তো 9টা বাজতে পারে রাত 9টা হ্যাঁ কেন না এমনিতেই জিজ্ঞেস করলাম কিছু আনতে হবে নাকি না না মানে তুমি কখন ফিরবে এটাই আর কি জিজ্ঞেস করো আচ্ছা ঠিক আছে আমি তোমার ব্যাগ পত্র গুছি আর ব্যাগের মধ্যে আমার এই কলমটা দেখতো আছে কিনা আচ্ছা ঠিক আছে দেখতেছি ঠিক আছে কাজ অফিসে এনো তোমার ব্যাগ ইয়েস কলমটা আছে ছবি আছে আর কার্ড আমার আর সবকিছুই আমি দিয়ে দিছি ও এই যে তোমার কি জানি পড়ছে ধর অফিসের কাজ আছে ঠিক আছে কিছু আনতে হবে আমি তাহলে তাড়াতাড়ি করো পাগল হবো না মানে আর ভাইয়া কখন চলে আসবে তোমার দাদা রাত 9টায় আসবে 9টা বাজতে এখনো 3 ঘন্টা সময় আছে আর এখন তোমার দাদা বাসায় নেই এখন কোনো সমস্যাই নেই আচ্ছা ঠিক আছে তুমি জানো দাদাকে আমি কত ভয় পাই আর তোমার জন্য না আমি একটু সাহস পাই আরে বোধি দেখো আমার এখন ভালো লাগতেছে না দাও না দিব তো আর আমি যদি তোমাকে না দিয়ে দিবে কি দেখো বোধি তুমি যদি সকাল থেকে আমার বলতেছো সেই সকালে আমার বলছো পরে দিবা পরে দিবা আমার ভালো লাগে না জানো সকাল তো তোমার দাদা বাসায় ছিল এখন তো তোমার দাদা বাসায় নেই এখন বাসায় থাকার মধ্যে তুমি আর আমি এখন কোনো সমস্যা নেই আচ্ছা এখন বলো তুমি সারাদিন কোথায় ছিল সারাদিন আর কোথায় ছিলাম বাইরে ছিলাম আর দেখো আমি খালি আশায় ছিলাম কখন সন্ধ্যা হবে আর কখন তোমার কাছে আসবো আর কখন তুমি আমায় দিবা না বলি
দাও না কি করতো আর তুমি এত নাকাম করো না তো তাড়াতাড়ি দাও আমার এখন ভালো লাগতেছে না ভালো না না সব সময় নেওয়ার জন্য মাথায় পাগলাম করবে না পাগলাম করবে না তুমি জানো না আমার একদম ভালো লাগে না আসলে দোষটা হলো আমার আমি তোমাকে দিয়ে দিয়ে অনেক বড় লোভ করে ফেলেছি এখন তুমি চাও মাত্রই তোমাকে দিতে হবে আর না দিলে গালটাকে ফুলিয়ে রাখো তো ঠিকই তো আছে তুমি তো অভ্যাস করছো অভ্যাস করছি বিদে তো আমার এখন বাধ্য তুমি মূলক তোমাকে দিতে হবে আচ্ছা আমি আর একটা কথা শুনতে চাই না তুমি এখন আমাকে দাও আমার লাগবে আচ্ছা ঠিক আছে এখন দিব আর এই মুহূর্তেই দিব ঠিক আছে চালু করো আমি কি শুনলাম বললো যে দিতে হবে বলে তো দাদা নটার পর আসবে আর ভাই বলছে না দেওয়াই লাগবে তার মানে আমি বাসা না থাকলে এরা এই কামে করে এই কথাগুলো শোনার আগে আমার মৃত্যু হলো না কেন আমি কি শুনলাম এগুলো যে ভাইকে আমি এত আদর করতাম এত ভালোবাসতাম আর যে বউকে আমি বিশ্বাস করতাম পুরো সংসার এ বউয়ের হাতে ছেড়ে দিতাম আর সেই বউ আজকে বলতেছে কি হলো বৌদি দাও না ঠিক আছে এখনই দিচ্ছি তারপর মাথাটা নষ্ট করিস না ঠিক আছে জানো তোমার আমার এই জন্য অনেক ভালো লাগে তাই না সত্যি বৌদি দাও কি দিবা দাও দাও কি দিবা তোরা এই কেমনে করো দাদা এই কেমনে করো বাসায় হ্যাঁ কি হয়েছে তোমার কি হয়েছে মানে তুমি ওকে মারলা আমাকে মারলা মারবো না দাও বললে না যে দেবো তো দাও কি দিবা তোরা এই কেমনে করো বাসায় না থাকলে দিয়ে দিয়ে গান করে ফেলেছো তাই না কি বলছো কি বলছিস আমার নিজের কানে আমি শুনলাম তুমি কি শুনছো কি শুনছি মানে কি দিবা দাও তো দাদা বাসায় নাই তোমার দাদা রাত নয়টা পরে আসবে হাতে আর তিন মিনিট সময় আছে এ কি বলতেছো এগুলো আমি কি শুনি নাই হ্যাঁ দাদা তুমি এগুলো কি বলতেছো দাদা দেখো তুমি এগুলো ভুল বুঝতেছো ভুল বলতেছি আমি ভুল বলতেছি আমি ভুল বলতেছি আমি দাও আমি বাসায় না থাকলে সবসময় এগুলোই হয় অকাম কুকাম হয় এই বাসার মধ্যে আমি বুঝতে পারিনি আজকে আমি নিজের কানে নিজের চোখে আমি দেখছি তোমার দেখার মাঝেও ভুল আছে তুমি কি সেটা জানো জানো না কিন্তু তুমি অন্যায় ছাড়া ওর গায়ে হাত তুললা অন্যায় ছাড়া আমার গায়ে হাত তুললা আসলে তুমি তো মানুষই না তুমি একটা অমানুষ অমানুষ আমি না হ্যাঁ তুমি একটা অমানুষ তুমি মানুষের কাতারেই পড়ো না আমি নিজের কানে শুনলে আমি অমানুষ হ্যাঁ তুমি নিজের কানে তুমি কি দাও তাই বলো কি দাও প্রতিদিন তুমি কি দাও যে প্রশ্নটা তোমার আগে করা উচিত ছিল যখন ওর গায়ে হাত তুলছো আমার গায়ে হাত তুলছো এরপরে তোমার এই প্রশ্ন থাকে না প্রশ্নটা যদি করতেই হতো তুমি আমাকে রুমে এসা ভালোভাবে করতে পারতা কিন্তু সেটা তুমি করো নাই আজকে তুমি যেটা করলা না খুব ভালো করলা ভালো করবো না তোমার কি মনে হয় তোমার কি মনে হয় তুমি বাসে না থাকলে আমি তোমার ভাইয়ের সাথে নষ্টামি করি হ্যাঁ এটাই তো মনে হয় হ্যাঁ তুমি নষ্টামি করো নষ্টামি করো সে তোমাকে বারবার চাইতেছে আর তুমি বলতেছে দিতেছি ধৈর্য ধরো তুমি এত পাগল হয়েছো কেন তার কি বুঝায় এখানে কি বুঝায় তারপরে তুমি রুমের বাইরে থেকে যা শুনলা এটাই তোমার কাছে রাইট মনে হলো হ্যাঁ আমার কথাগুলো শোনার তোমার একটুকু ইচ্ছা হলো না আসলে শুনে আর কি করবা থাকো তো বাইরে বিভিন্ন মেয়ে মানুষ দেখো তাই ঘরের বউয়ের কথা শোনার একটু প্রয়োজন মনে করো না সারাদিন কাজ অফিস আর নিজের ব্যস্ততা এতটুকু সময় নিয়ে তো তুমি নিজেকে ব্যস্ত রাখো তোমার সংসারে কি কোনো খেয়াল রাখো তুমি খেয়াল রাখি না আমি না আমি রাখি না খেয়ালে কি খেয়াল রাখো তুমি তোমার ঘরে যে একটা উপযুক্ত ভাই আছে
তুমি কি কোনোদিন মনে করছো যে আমার একটা ছোট ভাই আছে, আমি বড় দাদা, আমার একটা দায়িত্ব আছে? বল তোর বউ তোকে কি চাস বল। আচ্ছা তোমাকে ছোট্ট করে একটা কথা বলবো, তুমি তো রুমের বাইরে থেকে অনেক কিছুই শুনছো, চোখে কি কিছু দেখছো রুমে আসার পরে? দেখো নেই। আর তুমি জানতে চাইছো না আমি তোমার ভাইকে প্রতিনিয়ত কি দেই? কি দাও তাহলে শোনো, আমি তোমার ভাইকে কি দেই? তুমি তো বড় দাদা হইছো, তোমার তো অনেক কর্তব্য, তুমি তো সেগুলো পালন করো না, সেই পালন আমাকে করতে হয়। ওর প্রতিদিন হাত খরচ লাগে, ও কলেজে যায়, ও লেখাপড়া করে, ওর আর দশটা বন্ধু আছে, তাদের সাথে চলতে গেলে ওর দশটা টাকা লাগে। তোমার কাছে কি কোনোদিনও তোমার ভাই মুখ খুলে বলছিল দাদা আজকে আমি কলেজে যাবো, আমাকে দশটা টাকা দিয়ে যাও? তোমার ভাই কি হাতে পায়ে এত বড় হয়েছে? এত বড় হয়নি, সব আমার দেখতে হয়েছে। এই সংসারটা যখন তুমি আমার হাতে তুলে দিছো না, তোমার এই ছোট্ট ভাইটার দায়িত্ব আমি সেদিন থেকে তুলে নিছিলাম, আর আজকে এত বড় হয়েছে, সব আবদার আমি পূরণ করি। কি দিব তোমার ভাইয়ের কালকে পরীক্ষা, সে আমার কাছে টাকা চাইতেছে, তার কলেজে টাকা জমা দিতে হবে, সে সেই কথা তোমাকে বলতে পারেনি, আমাকে বলতেছে। তাই আমি জানি তুমি ওকে একটা টাকা দিবা না, তাই আমি বলছি তুমি না থাকলে আসতে। আর তুমি কি না, তোমার বাপতেও ঘৃণা করে, তোমার মতো মানুষের ঘর আমি করি। আমার সোনার ভুল হয়ে গেছে, আমি আমি বুঝতে পারিনি। অনেক সময় কাজে ব্যস্ত থাকি, ঠিক মতো তোর খোঁজ খবর রাখতে পারিনি। আমার ভুল হয়েছে ছোট ভাই, দাদা তুই আমাকে তুমি বাসায় না থাকলে আমি বৌদির কাছে আসতাম, তুমি যেটা শুনছো দাদা সম্পূর্ণ ভুল, আমি বৌদির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই দাদা, কোনো খারাপ সম্পর্ক নাই, শুনো আমার ভুল হয়ে গেছে, তুমি জানো তোমার এই ছোট ভাইটাকে আমি আমার ছোট ভাই হিসেবে দেখি, সব সময় আমি ওকে মায়ের আঁচলে রাখি, মা যতটুকু করে আমি ঠিক তোমার এই ভাইটার জন্য ততটুকুই করি। আর আজকে তুমি তোমার এই ভাইকে দিয়ে আমাকে এত বড় অপবাদ দিতে পারলা। তুমি আর বলবো না, ঠিক আছে আমি মন খারাপ করি নাই, তোমরা বসো আমি যাই। ছোট ভাই আজ থেকে তো লেখাপড়ার যাবতীয় খরচ আমি বহন করি, আমি সবকিছু দিব, ঠিক আছে? তাই তুই বসে থাকবা, চলো আমাকে খেতে দাও, আমরা আজকে সবাই রাতে খাবো একসাথে, চলো চলো ছোট ভাই চলো।